প্রতিবছর নিয়ে এবারও শিলচর ভেটারেন ফুটবল ক্লাবের একদিনব্যাপী ফাইভ এ সাইড ফুটবল আয়োজন করছে। আগামী রবিবার 12 জুন শিলচর ক্রীড়া জেলা সংস্থার এস এম দেব স্টেডিয়ামে সকাল 9টায় শুরু হবে এই প্রতিযোগিতা। ফাইনাল হবে বিকেল 4টায়। প্রতিযোগিতায় কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি ও লক্ষ্মীপুর থেকে বেশ কয়েকটি দল অংশগ্রহণ করবে। বৃহস্পতিবার শিলচর টাউন ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজক ক্লাবের কার্যকরী সভাপতি সমর ঘোষ। এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সচিব গুষ্ট দত্ত, ফুটবল সচিব অবকনাথ, কোষাধ্যক্ষ জয়ন্ত পাল প্রমুখ। শিলচর থেকে মুন্না আচার্যের রিপোর্ট। প্রত্যেক বছরের মতো এইবারও ভেটান ফুটবল ক্লাব ফাইভ এ সাইড টুর্নামেন্টের আয়োজন করছে আগামী 12 জুন। 12 জুন এইবার আমরা শুধু ভেটান ফুটবল টুর্নামেন্ট করছি না, ওইটার সঙ্গে আমরা রেগুলারটাও করছি। হ্যাঁ, ভেটান রেগুলার টিম হয়েছে আমাদের, 8টা টিমের রেগুলার টুর্নামেন্টটা হবে আর ভেটান্সটা হবে 6টা টিম। ভেটান্সটা লিগ বেসিসে হবে আর রেগুলারটা হবে নকআউট বেসিসে, কারণ একদিনে আমরা কাভার করতে পারি না। ওয়ান ডে টুর্নামেন্ট ডিএসএতে একদিনই পাওয়া গেছে। রেগুলারের টিম কি বাইরের টিম আছে? রেগুলার বাইরের টিম হলো লক্ষ্মীপুরের আছেন ল্যান্ড রয়্যাল এফসি আর সিঙ্গেরবন ফুটবল একাডেমি, করিমগঞ্জ প্লেয়ার্স ইউনিয়ন করিমগঞ্জ, তিনটে আছে রেগুলার বাইরের টিম। আর শিলচরের টিমগুলো হলো অরুণাচল এসএস, শিলচর স্পোর্টিং ক্লাব, তারাপুর রংমাই ক্লাব, ইটখোলা স্পোর্টিং ক্লাব, অভিনব ক্লাব, এগুলো হলো রেগুলার। আর ভেটারান্সের যেমন টিমগুলো হলো করিমগঞ্জ ভেটারান এফসি, লক্ষ্মীপুর ভেটারান এফসি, হাইলাকান্দি ডিএসএ ভেটারান এফসি, খাচার স্পোর্টিং ক্লাব ভেটারান এফসি শিলচর, ভেটারান এফসি শিলচর এ টিম, বি টিম, দুইটা টিমে ভেটারান এফসি খেলা হবে। আমাদের যেমন প্লেয়ার বেশি, দুইটা টিমই করতে লাগবে। আপনি কি প্রাইজ মানি আছে না? প্রাইজ মানি হলো আমাদের চ্যাম্পিয়ন্সরা পাবে 10,000 রুপিস উইথ ট্রফি, রানার্স আপ পাবে 7,000 উইথ ট্রফি।